হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে অনলাইন আইটিকর ইউটিউব চ্যানেল ভার্চুয়াল র্যাম কি, এটি কিভাবে কাজ করে, এর সুবিধা অসুবিধা এবং ভার্চুয়াল র্যাম কিভাবে ইনক্রিজ করবেন, কেন করবেন, তার ডিটেলস এবং সিস্টেম সেটিংগুলো কিভাবে করবেন তার একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করি আপনাদের উপকার আসবে। বন্ধুরা, আমরা এখন ভার্চুয়াল র্যাম বা মেমোরি কি, এর সুবিধা অসুবিধা এবং ভার্চুয়াল র্যাম কেন ইনক্রিজ করবেন তার আলোচনা করছি। ভার্চুয়াল র্যাম কি? একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম চললে কম্পিউটারের র্যাম নিজের মেমোরি ছাড়াও প্রয়োজন মতো হার্ড ডিস্কের জায়গা ব্যবহার করে, এটাই মূলত ভার্চুয়াল মেমোরি। যারা এখনও বুঝেন নাই তারা একটু খেয়াল করুন, ভার্চুয়াল র্যাম বলতে র্যামের নির্দিষ্ট সীমা পার হবার পর র্যামের চাহিদা মেটাতে আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে র্যাম হিসেবে ব্যবহৃত জায়গাকে ভার্চুয়াল র্যাম বলা হয়। কম্পিউটারে যে র্যাম লাগানো হয় তাতে নির্দিষ্ট সীমা রয়েছে। আপনার কম্পিউটার চালানোর সময় অনেক সময় বিভিন্ন সফটওয়্যার চালু করার কারণে হঠাৎ আপনার কম্পিউটার হ্যাং করে, কখন যে আপনার র্যামের সীমা পার হয়ে যাবে তা বোঝা যায় না অনেক সময়। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন হয় ভার্চুয়াল র্যামের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে আস্ক করতে পারেন। ফেসবুক গ্রুপের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভার্চুয়াল র্যাম কিভাবে কাজ করে? আপনার ফিজিক্যাল র্যাম বা মেমোরির সীমাবদ্ধ জায়গা যখন শেষ হয়ে যায় তখন আপনার হার্ড ডিস্ক থেকে তার প্রয়োজন মতো জায়গা নিয়ে র্যাম হিসেবে কাজ করে। এবার আসি ভার্চুয়াল র্যামের সুবিধা কি। আপনার কম্পিউটার আগের তুলনায় অনেক দ্রুত কাজ করবে, গেম সহ বাড়ির সফটওয়্যারগুলো আগের তুলনায় দ্রুত ব্যবহার করতে পারবেন, হ্যাং এর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, কম্পিউটার অন অফ আগের তুলনায় দ্রুত হবে, হার্ড ডিস্কের বিপরীতে SSD ব্যবহার করলে তবে আরো স্পিড বেশি পাবেন। এবার আসি ভার্চুয়াল র্যামের অসুবিধাগুলো কি। আপনার হার্ড ডিস্কের কিছু জায়গা ব্যবহার করা যাবে না। র্যাম বাড়লেও আপনি কতটুকু র্যাম বাড়ছে তা আপনি দেখতে পারবেন না। আপনার হার্ড ডিস্কের স্পিড কম থাকার কারণে র্যামের মতো ওই পরিমাণ স্পিড পাবেন না। আরেকটু যদি আপনাদের বলি ভার্চুয়াল র্যাম কেন ইনক্রিজ করবেন। ভার্চুয়াল র্যাম ইনক্রিজ করা হয় মূলত আপনার PC কে ফাস্টার করার জন্য। আশা করি ভার্চুয়াল র্যাম সেট করার পর আপনার কম্পিউটার আগের তুলনায় ভালো কাজ করবে। বন্ধুরা, র্যাম ইনক্রিজ করার জন্য উইন্ডোজের ডিফল্ট চার্জ বারে আমরা সিস্টেম লিখে চার্জ করব। সিস্টেম লিখার পর আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম, এই সিস্টেম অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা উইন্ডো শো করবে। এখান থেকে আপনারা আপনাদের PC র্যাম কতটুকু একটু দেখে নেবেন। এখানে আমার PC র্যাম দেখতে পাচ্ছেন, এখানে 4GB। এরপরে আমরা অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার নেম, হার্ডওয়্যার, এরপরে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, এই অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সের নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা পপ আপ শো করবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিজুয়াল ইফেক্ট, এরপরে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, এরপরে দেখতে পাচ্ছেন ডাটা এক্সিকিউশন প্রিভেনশন। এখান থেকে আপনারা অ্যাডভান্স অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে এই যে টোটাল পেজিং ফাইল সাইজ ফর অল ড্রাইভস, এটা আপনার ডিফল্ট করা রয়েছে। এটাকে কিভাবে বাড়ানো যায় আজকে আমরা এই সেটিংসগুলো করব। অর্থাৎ এখানে আমরা চেঞ্জ অপশন দেখতে পাচ্ছি, এই চেঞ্জ অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ম্যানেজ পেজিং ফাইল সাইজ ফর অল ড্রাইভস, এই অপশনটি আমরা আনচেক করে দিব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাস্টম সাইজ, এই অপশনটিতে আমরা চেক করে দিব, অর্থাৎ চেক মার্ক করে দিব। এই যে চেক মার্ক করার পর আমাদের সামনে এগুলা এনাবল অবস্থায় শো করছে। পূর্বে কিন্তু এই সিস্টেম ম্যানেজ সাইজ এই অপশনটিতে সিলেক্ট করা ছিল, তখন এটা ডিজেবল অবস্থায় ছিল। আমরা যখন কাস্টম সাইজ এই অপশনটিকে সিলেক্ট করে দিলাম তখন আমাদের সামনে এই অপশনগুলো এনাবল হিসেবে দেখাচ্ছে, অর্থাৎ আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো। আমাদের র্যাম ইতিপূর্বে আমরা দেখিয়েছিলাম 4GB, এটা এখানে আমরা ইনিশিয়াল সাইজটা এখানে দিব, তবে আমাদের এটা ছিল GB, এখন আমাদের এখানে বসাইতে হবে MB। তাহলে আমরা GB থেকে MB তে কনভার্ট করব। আমরা এটা কনভার্ট করার জন্য চাইলে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি।
আমরা জানি 1 জিবি সমান 1024 MB। আমরা এখানে 1024 লিখে গুণ করছি, অর্থাৎ আমাদের র্যাম ছিল 4 জিবি, তাহলে সেই হিসাবে আমরা 4 দিয়ে গুণ করছি। আমাদের এখানে 4 জিবি সমান আসছে 4096 MB। আমরা ইনিশিয়াল সাইজ এখানে আমরা 4096 MB দিয়ে দিচ্ছি। ইনিশিয়াল সাইজ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম সাইজ, এখানে আপনারা ইনিশিয়াল সাইজ যেটা থাকবে এটার দ্বিগুণ করে দিবেন, অর্থাৎ 4096কে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে আসে 8192। আমরা ইনিশিয়াল সাইজ যেটা ছিল সেটা দ্বিগুণ করে এখানে ম্যাক্সিমাম সাইজ আমরা 8192 বসিয়ে দিব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেট এই অপশনটি, এই অপশনটিতে ক্লিক করবেন, এরপরে আপনারা ওকে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এই ধরনের একটা পপ আপ শো করবে, এখানে আমরা ওকে ক্লিক করব। দেন আমরা ওকে ক্লিক করব, এরপরে আবার এখানে আমরা ওকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের পিসি রিস্টার্ট দিব, দেন আমাদের এই ভার্চুয়াল র্যামের কাজটা কমপ্লিট হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।